শিক্ষার্থীর আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে স্যার কি নরগেট। তাহলে গত ক্লাস আমরা কি করেছিলাম, গত ক্লাসে আমরা মৌলিক গেট গুলা নিয়ে আলোচনা শেষ করেছি। কি কি করেছি, অর গেট, অ্যান্ড গেট, নট গেট, এই তিনটা আলোচনা আমাদের শেষ। এখন আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে, আচ্ছা নর গেট কি গেট স্যার, নর গেট কোন অংশে, গেটের কোন অংশে পড়ে? সার্বজনীন গেট, যৌগিক গেটের সার্বজনীন গেট হচ্ছে নর গেট। নর গেট কে কেন সার্বজনীন গেট বলা হয়, কারণ নর গেট ন্যান্ড গেট দুইটা দিয়ে মৌলিক গেট সহ সকল ধরনের গেট কি করা যায়, বাস্তবায়ন করা যায়। তাই এটাকে কি বলা হয়েছে, সার্বজনীন। সার্বজনীন মানেটা কি, সবার জন্য, ঠিক আছে। তাহলে এখন আমরা আজকে যে বিষয়গুলো আলোচনা করব সেটা পাশে লিখে রাখলাম, নর গেট কি আমরা আজকের ক্লাসটার মাধ্যমে জানতে পারবো, নর গেট। তাহলে আমরা যে আজকে যে বিষয়টা আমরা আলোচনা করব সেটা হচ্ছে কি গেট, নর গেট। আচ্ছা নর গেট লক্ষ্য করলাম আমরা একটা পাই কি স্যার, এন। ঘটনা হচ্ছে এখানে এন মানে বোঝায় নট, অর মানে অর তো আছেই, এন দ্বারা নট গেট। তাহলে আমরা নর গেট কি বলতে পারি, নর গেট কি, নট গেট এবং অর গেটের সমন্বয়ে গঠিত গেটকে কি বলা হয়, নর গেট। এটা হচ্ছে দুইটাই মৌলিক গেট, দুইটাই কি মৌলিক গেট, নট গেট মৌলিক গেট, অর গেট মৌলিক গেট। তাহলে এটা অন্যভাবে বলা যায়, অর গেট এবং নট গেটের সমন্বয়ে গঠিত গেটকে কি বলা হয়, নর গেট বলা হয়। নট গেট এবং অর গেটের সমন্বয়ে গঠিত গেটকেও নর গেট বলা হয়, অর গেট এবং নট গেটের সমন্বয়ে গঠিত গেটকে কি বলা হয়, কথা কি বুঝছো? তাহলে আমরা লিখবো, কি লিখবো লিখো, হ্যাঁ তাহলে নর গেট, দেখো নর গেট আসছে অর গেট এবং নট গেটের সমন্বয়ে গঠিত গেট, এটাকে কি বলা হয়, নর গেট বলে। নর গেটের আবার এখানে সত্যক সারণী নয়, দেখো নর গেটের দুইবার তথ্যধিক ইনপুট এবং একটি মাত্র কি থাকে, আউটপুট থাকে, যেগুলো অন্যান্য গেটের ক্ষেত্রেও দুইবার তথ্যধিক ইনপুট থাকবে এবং একটি মাত্র কি থাকবে, শুধুমাত্র একটা গেটে ভিন্নতা আছে তা করতাই নট গেটে। নট গেটে ইনপুট কয়টা থাকে, একটা, আউটপুট কয়টা থাকে, একটা, আর সবগুলোতে দুইবার তথ্যধিক ইনপুট এবং একটি মাত্র কি থাকবে, আউটপুট থাকবে। এটা হচ্ছে একদম কমন গেটের আউটপুট মানকে নট গেট দ্বারা, অর্থাৎ অর গেটে যে মানটা পাবো ওইটাকে যদি আমরা আবার নট গেট দ্বারা প্রবাহিত করি নট গেট পাবো। এরপরে একটি ইনপুট মান ওয়ান হলে আউটপুট মান কি হবে, জিরো হবে, সবগুলো ইনপুট জিরো হলে আউটপুট কি হবে, যে ওয়ান হবে, ঠিক আছে। এই কথাটা সবাই লিখো, এটা নোট করে রাখো। এ ও বি কয়টি ইনপুট, দুটি ইনপুট যদি আমরা নট গেট দ্বারা প্রবাহিত করি কি পাবো, প্রথমত হচ্ছে অর যেহেতু আছে আর প্লাস বি পাবো, নটের জন্য কি আসে বলতো, উপরে বার আসে না, এই সবগুলোর উপরে কি আসবে, বার আসবে। দেখো গেটটা কিন্তু ফাংশনের মধ্যে উল্লেখ আছে যে প্লাস, প্লাস কিসের জন্য, অর এর জন্য, উপরে বারটা কিসের জন্য, নটের জন্য, বিষয়টা কি ক্লিয়ার এখন? তাহলে এই মানটা পাবো। এখন আমরা আসবো হচ্ছে নর গেটের যে চিত্র আছে, চিত্রটা হচ্ছে স্যার, চিত্রটা দুই রকমের, কয় রকমের, দুই রকমের। দেখো প্রথম রকম দেখো, এটা হচ্ছে স্যার কি গেট, এ বি, এই গেট দ্বারা যদি এ বি প্রবাহিত করি কি পাবো, এ প্লাস বি পাবো। একটা কথা বর্ণনায় লিখেছি সেটা হচ্ছে অর গেটের আউটপুট মানকে নট গেট দ্বারা প্রবাহিত করলে নর গেট পাবো, কি পাবো। আচ্ছা তোমরা দেখো, তোমাদের চিনতে হবে ফাংশন, চিনে দেখে ফাংশন গুলো দেখে চিনতে হবে এটা কোন গেট, এ প্লাস বি বলা হয়, হোল বার বলা হয়। এই হোল বার, হোল বারটা বার বার কি জন্য আসে, নটের জন্য, আর মাঝখানে প্লাস কি জন্য আসে, অরের জন্য। তাহলে এটা হচ্ছে দুইটাই মিলে একসাথে যখন আসবে এটা কি গেট, নর গেট। এরকম এটা তো, এটা হচ্ছে নর গেটের প্রথম চিত্র, যেটা যেখানে অর আছে এবং সরি নট আছে, কি আছে, আমরা বর্ণনায় এরকম শিখেছি অর গেট এবং নট গেটের সমন্বয়ে গঠিত গেটকে কি বলা হয়, নর গেট বলা হয়। তো এখন দেখো এটাকে যখন একসাথে সংযুক্ত করে আঁকা হয়,
এই চিত্রটাকে স্যার এভাবে বর্ণনা করা হয়। আচ্ছা এখানে বলে সম্বোধন করতে পারো, তবে অরিজিনাল হচ্ছে এটাই হচ্ছে কি গেট, নর গেট, ঠিক আছে? এরকম থাকলে তোমাকে চিনতে হবে, এরকম থাকলেও নর গেটটা চিনতে হবে, ঠিক আছে? একটু নোট করো, এই চিত্র দেখেছি কয় ধরনের দেখেছি, দুই ধরনের। একটা হচ্ছে অর গেটের আউটপুট মান বের করেছি, ওইটাকে আবার নট গেট দ্বারা কি করেছি প্রবাহিত করেছি, পেয়েছি এ প্লাস বি হোল বার, কি পেয়েছি এ প্লাস বি লম্বা একটা উপরে বার, দুইটার উপরে মানে এর উপরেও বার, প্লাস এর উপরেও বার, বি এর উপরেও বার পেয়েছি না। এরপরে যেটা করেছি সেটা হচ্ছে অর গেট এঁকেছি, তার মাথায় একটা গুল চিহ্ন দিয়েছে, অর্থাৎ এটা হচ্ছে নট এর চিহ্ন। এটা কিসের চিহ্ন? নট এর চিহ্ন। প্রকৃতপক্ষে নর গেটের চিত্র কোনটা যেটা অর গেটের মাথায় গুল চিহ্ন দিয়ে করেছি, এটা হচ্ছে প্রকৃতপক্ষে কিসের চিত্র? এর উপরেটা হচ্ছে বিস্তারিত বিশ্লেষণ, মানে কিভাবে আমরা এটা নট গেট দ্বারা প্রবাহিত করেছি এটা। এখন আমরা করব হচ্ছে ইলেকট্রনিক বর্তনী, তাহলে ইলেকট্রনিক বর্তনীটা আমি স্যার অর গেটের ইলেকট্রনিক বর্তনীটা কিরকম বলতো আমাকে একটু বিশ্লেষণ করো, সুইচ গুলা এমন ভাবে সাজানো যাতে কি মান আরমিন বলো, হ্যাঁ যে কোনো একটা সুইচ অন করলে কি জ্বলে, এমন ভাবে অর গেটের গুলা সাজানো, তাই না? তাহলে অর এর আর নট এর সমন্বয়ে তো গেট গঠিত, নট গেটটা কিরকম, সুইচ অন করলে যে লাইটটা স্বাভাবিক জ্বলতো এটা স্বাভাবিক ভাবে কি হয়ে যাবে, অফ হয়ে যাবে। অরে যে কোনো একটা সুইচ অন করলে লাইটটা জ্বলতো, নট এর সুইচটা অন করলে লাইটটা স্বাভাবিক ভাবে জ্বলতো, এটা কি হয়ে যাবে, অফ হয়ে যাবে। আর নর এ সার এসে নট গেটেরটাও আছে অর এরটাও আছে, সুইচ ও দুইটা দেওয়া আছে, যে কোনো একটা সুইচ অন করলে লাইটটা জ্বলা স্বাভাবিক, জ্বলা অফ হয়ে যাবে। এটা বলছে না কিভাবে, উপরের বিশ্লেষণে আমরা বলছি না যে কোনো একটা ইনপুট যদি মান ওয়ান হয় আউটপুট জিরো হবে, দুইটাই বন্ধ থাকতে হবে, দুইটাই অফ থাকতে হবে, বা সবগুলো অফ থাকতে হবে, তিনটা হলে ইনপুট, তিনটা সুইচ, তিনটা সুইচে কি থাকতে হবে, জিরো থাকতে হবে, তিনটা সুইচে অফ থাকতে হবে। আর যদি তিনটা থেকে যে কোনো একটা ওয়ান করি মানটা কি আসবে, জিরো আসবে, ওয়ান করলে মাত্র কি আসবে, জিরো। সবগুলো ওয়ান হলে তো তাও হয়, এটা হচ্ছে আমাদের সুইচ, এটা হচ্ছে কি সুইচ স্যার, এইদিক দিয়ে প্লাস প্রবাহিত হলো, এখান থেকে কি গেল মাইনাস। এখন স্বাভাবিকভাবে লাইটের আলো দিচ্ছে আমাদেরকে, কি দিচ্ছে, তাই এত আলোকিত হয়েছে, ঠিক আছে? আমরা যখন এটা মনে করো এখন ওয়ান, ওয়ান কখন ধরবো স্যার, এটা যদি সুইচটা কি করি অন করি, স্বাভাবিকভাবে লাইটটার জ্বলা বন্ধ করে দিবে, এটা জিরো হয়ে যাবে, কি হয়ে যাবে, যখন দুইটাই জিরো ছিল, দুইটাই কি ছিল, তখন এটা ওয়ান ছিল, অর্থাৎ লাইটটা আমাদেরকে আলো দিচ্ছিল। যখন এখান থেকে এবং বি থেকে যে কোনো একটা মান কি করব, ওয়ান করব, অন করব, ওয়ান করব, সেক্ষেত্রে লাইটটা আর আলো দিবে না। দেখো এদিকে আছে আমাদের প্লাস, প্লাস, প্লাসকে কি বলা হয় জানো, জীবন্ততা, কি তার জীবন্ততা। এইদিকে আছে মাইনাস, ঠিক আছে না, প্লাস সব সময় কারেন্ট থাকবে না কেন, প্লাস দুইটা, এটা কি ধরনের প্রশ্ন আমি বুঝলাম না, প্লাস মাইনাস দুইটাতে বিদ্যুৎ থাকে, দুইটাতে কি থাকে, বিদ্যুৎ থাকে। মনে করো মাইনাস যদি বিদ্যুৎ না থাকতো, মাইনাসের বিদ্যুৎ, তাহলে মাইনাস না দিলে কেন ফ্যান এটা চলে না, ঠিক আছে? তো এটা বাদ দাও, তাহলে দুইটাই লাগবে, দুইটাই কি, এখন দুইটাই প্রবাহিত হচ্ছে, দুইটা বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে না, তো এটা যখন এদিক থেকে প্লাস এসে এদিক থেকে মাইনাস গিয়ে সুইচে যুক্ত হয়েছে, সুইচটা অন করলে মাত্র এটা জ্বলা কি করে দিবে, বন্ধ করে দিবে, ঠিক আছে? এখন আমরা দেখবো হচ্ছে সত্যক সারণী, কি দেখ, কয় ইনপুট বিশিষ্ট স্যার, এটা দুইটা ইনপুট, ইনপুট দুইটা হলে আমরা কি করি, আমাদের করণীয় কি, ইনপুট হচ্ছে দুইটা, দুইটার জন্য দুইটা কলাম করলাম, একটার নাম হচ্ছে এ, একটার নাম হচ্ছে কি বি, এদিকে আউটপুট, আউটপুটের নামটা কি হবে স্যার, এ প্লাস বি হোল বার, কি বার হবে, হোল বার, একসাথে করা যায়,
সাথে একসাথে করে ফেলবো, এইখানে ব্যাঙ্গে ব্যাঙ্গেও করা যায়। এই মানটা না নিয়েও করার জন্য আমি একটা বিষয় বলি, এটা কিন্তু প্রশ্নে এই মানটা দেওয়া থাকবে না। কি দেওয়া থাকবে না? এই মানটা দেওয়া থাকবে না, এটা গোপনেই থাকবে। এখন চারটা হয়েছে, এটা দিবে না, এই জন্যই তো দিবে না। এখানে আমি দিচ্ছি মানটা, তাহলে আমরা শেষের মানটা কিভাবে লিখি স্যার? 0101 চারটা কয়টা? তাহলে দুইটা কলামের জন্য, দুইটা ইনপুটের জন্য কয়টা নিচ দিয়ে কয়টা রো করি? চারটা। আর চারটার জন্য, এই চারটার জন্য আটটা কোথায়? চারটার জন্য 16টা, মানে চারটার জন্য কয়টা? 16টা। আর তিনটার জন্য আটটা, এভাবে বাড়তে থাকবে। তাহলে পাঁচটার জন্য কয়টা হবে? 32টা। কয়টা? 32টা, ঠিক আছে, এভাবে। তাহলে আমরা এখন এখানে একদম শেষেরটাতে মনে করো 16টা কলাম রো আছে এদিকে, আমরা 0101 0101 আট জোড়া বসাবো, 16টা হয়ে গেছে। এরপরে এর আগেরটাতে এসে 0001, এটা তো আমাদের কাছে ক্লিয়ার, আমরা সবাই এটা সত্যক সারণীর এই নিয়মটা ভালো করে তো বুঝেছি, নাকি বুঝি নাই? মনে না থাকলে জিজ্ঞেস করবা যে স্যার এটা কি। এরপরে এইখানের ফাংশন অনুযায়ী এই মানগুলা সরাসরি এখানে বসাবে, এটা বাদ দাও আপাতত, কোনটা বাদ দাও, এটা আমরা করতে পারবো। এটার বিপরীত মানটা এখানে লিখলে মানটাও পাবো, কিন্তু এই ফাংশনটা অনুযায়ী, এই ইলেকট্রনিক বর্তনীটা অনুযায়ী, দেখো দুইটাই যদি অফ থাকে লাইট জ্বলে, দুইটাই অফ লাইটটা কি হবে স্যার? জ্বলবে, লাইটটা জ্বলবে, এইটা হিসাব করি, লাইটটা জ্বলবে। এ অন করলাম, এটা জ্বলা বন্ধ করে দিল, এটা জ্বলা কি কি করে দিল? বন্ধ করে দিল। এখন এটা বন্ধ করে দিলাম, বি অন করলাম, এটার লাইটটা জ্বলা কি করে দিবে? বন্ধ করে দিবে। এরপরে দুইটাই জিরো দিলাম, দুইটাই ওয়ান, এটাও অন করলাম, এটাও অন করলাম, দেন তখনও কি হবে? জিরো হবে, ঠিক আছে। মানতে এভাবে পাই, তোমাদের প্রশ্নের মধ্যে ইলেকট্রনিক বর্তনীটা দেওয়া আছে, বলছে সত্যক সারণী লিখো, ঠিক আছে। তুমি তখন দেখো এটার মানটা এখান থেকে এভাবে না মিলিয়ে লিখে আমরা আরেকভাবে লিখা যায়, যেটা সেটা হচ্ছে আমরা আগে এই দুইটার মানটা কি করব, তাহলে যোগ করলে 0 1 1 1, মান দুইটা যোগ করলে এরকম হয় না? 0 0 যোগ করলে 0 0 1, যোগ করলে 1 1 0, যোগ করলে 1 1 1, যোগ করলে তাও কি? 1। এটা হচ্ছে লজিক। এরপরে এটার উল্টো মানটা হচ্ছে এ প্লাস বি এর মান, আমি আগে আগে বলেছি এর মান যদি 1 হয় এবারের মান 0 হয়, এবারের মান যদি 0 হয় 1 হয় এর মান 0 হয়, এইভাবে এ প্লাস বি এর ক্ষেত্রে এরকম, এ প্লাস বি এর মান যদি 0 হয় এ প্লাস বি হোল বারের মানটা এর বিপরীত মানটা হবে, তাহলে এখানে 1 হবে, এখানে 0 হবে, এখানেও 0 হবে, এখানে 0, অর্থাৎ এই কলামে যেগুলো আছে এগুলোর বিপরীত মানগুলো এখানে লিখলো হয়। আচ্ছা আমরা এইভাবেও করেছি, এর আগেরটাতে কিভাবে করেছি, অন্যভাবেও করেছি না? তাহলে তোমাদের পরীক্ষায় যদি এরকম সত্যক সারণী দেওয়া থাকে, এরকম সত্যক সারণী দেওয়া থাকে, এখানে এই মানটা দেওয়া থাকবে না, সরাসরি তোমাদেরকে বলবে, এটা দেওয়া না থেকে বলবে যে এই সত্যক সারণীটা কোন গেট নির্দেশ করে, তার লজিক গেট বা কোন গেট নির্দেশ করে তা বর্ণনা করো এবং ইলেকট্রনিক বর্তনীটা অঙ্কন করো, তোমাদের বুঝতে হবে তখন। এই মানটা কিন্তু দেওয়া থাকবে না, এই মানটা দেওয়া থাকলে তোমরা সহজে বুঝবা, ঠিক আছে। তো এটা হচ্ছে স্যার দুই ইনপুট বিশিষ্ট সত্যক সারণীর লজিক গেট দেখেছি, ইলেকট্রনিক বর্তনী দেখেছি, তারপরে কি দেখেছি? ট্রুথ টেবল সত্যক সারণী দেখেছি। ইনপুট বিশিষ্ট নর গেটটা কিরকম হয়, তিন ইনপুট বিশিষ্ট নর গেটটা কিরকম হয় এটা দেখতে হবে না? তাহলে স্যার এখানে ইনপুট কয়টা? ইনপুট তিনটা বলে কি আমি এত বড় করে আঁকলাম? ইনপুট কয়টা হয়েছে? তিনটা। তাহলে এটা আউটপুট হবে এ প্লাস বি প্লাস সি হোল বার, ঠিক আছে, এটা পেয়েছি না? এরকমই হবে তিন ইনপুট বিশিষ্ট নর গেটের গেট চিত্র। এরপরে আসবে ইলেকট্রনিক বর্তনীটা কিরকম হতে পারে,
তাহলে স্যার এটা এমন ভাবে সাজানো থাকবে, এখানে সুইচ কয়টা থাকবে? এটার নাম হবে, এটা হবে বি, এটা হবে সি। সি, আচ্ছা এটা হবে সি, এটা প্লাস, এটা এদিকে মাইনাস প্রবাহিত হলো। এইভাবে যখন থাকবে তিনটা সুইচ বিশিষ্ট, তখন আমরা এটাকে নর গেটের কি বলবো, ইলেকট্রনিক বর্তনী। এরপরে সত্যক সারণীটা কিরকম হবে, সত্যক সারণী একটু দেখে নি। ইনপুট কয়টা? তিনটা। তাহলে এ বি সি, আচ্ছা এটা হবে এ প্লাস বি প্লাস সি। এখানে তুমি দুইভাবে করতে পারো, তবে এটা তুমি মনে মনে করবা, এই মানটা যদি তুমি না বুঝো, ঠিক আছে? একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা, আরেকটা করতে হবে না, এক দুই তিন চার পাঁচ ছয় সাত, আটটা করে দিলাম কয়টা? তাহলে মানটা কিভাবে বসাবো, এদিকে বসবে জিরো ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান, এর আগেরটা তো বলো তো। হ্যাঁ, ডাবল জিরো ডাবল ওয়ান ডাবল জিরো, এর আগের সাথে তোমরা তো পারো, চারটা জিরো, আমি পাঁচটা দিতে চাচ্ছি যে ওয়ান, এখানে শুধুমাত্র এই জায়গাতে ওয়ান হবে, আর সবগুলো কি হবে? এটা আমরা কোথায় থেকে মনে করলাম? আমরা দুইটা বিষয় থেকে এটা মনে করতে পারি, একটা হচ্ছে ইলেকট্রনিক বর্তনী দেখলে, আর একটা হচ্ছে আমাদের যেখানে নর গেটের সংজ্ঞা লিখেছি ওইখানে স্পষ্ট ভাষায় লেখা আছে যে যে কোনো একটা ইনপুট যদি ওয়ান হয় আউটপুট মান কি আসবে, জিরো আসবে। দুইটাই বা সবগুলো যদি জিরো হয় সেক্ষেত্রে কি আসবে, ওয়ান আসবে। এটা এটা তুমি এ প্লাস বি প্লাস সি, এখানে আর একটা কলাম করে এটা শুধুমাত্র যোগ করে এই তিনটা এটার উল্টো মানটা লিখলো হয়। তবে এভাবে করলে ভালো, বেশি এভাবে বেশি আসে। এই তোমাদের ক্লাস কেমন লাগতেছে, সহজ তো নাকি কঠিন আবার? ঠিক আছে, কালকে ইনশাল্লাহ আলোচনা হবে ন্যান্ড গেট, কি হবে ন্যান্ড গেটের একটু আগাম পরিচিতিটা জেনে রাখি। ন্যান্ড গেট কি, ন্যান্ড গেট কি বলেছিলাম, অ্যান্ড গেট নট গেট, এটার সমন্বয়ে গঠিত গেটকে কি বলা হয়, ন্যান্ড গেট বলা হয়। সেম ভাবে এখানে যেমন আমরা অর গেট এঁকেছি না, ওইখানে অ্যান্ড গেট আঁকবো, তার মাথায় জিরোটা আসবে, কি আসবে কথা কি বুঝতেছো? এখানে অর গেট এঁকেছি, তার মাথায় জিরো দিয়ে বা গুল চিহ্নটা দিয়ে নট এর, এটা আমরা নর গেট করেছি। সেম ভাবে গেটটা হবে এরকম, যে এর আগে একটা বিশ্লেষণ লিখেছিলাম না, বিশ্লেষণের বিশ্লেষণটা মনে আছে, অর গেটের আউটপুট মানগুলোকে নট গেট দ্বারা প্রভাবিত করেছিলাম, ঠিক আছে? এক্ষেত্রেও সেটা করতে পারবো, কোনটা, অ্যান্ড গেটের আউটপুট মানগুলো নট গেট দ্বারা প্রবাহিত করব, ওইটা লিখে যাবে চিত্র, ওইটা যে লিখে যাবে তা বলতেছি না, ওইটা লিখে যাবে। ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকো, আমার ক্লাস শেষ, সালাম আলাইকুম।